জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ সর্বস্তরের মানুষ। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেজা খান। রেজা, আপনি আমাদেরকে বলবেন যে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি এখন পর্যন্ত কারা কারা শ্রদ্ধা জানিয়েছে এবং যারা শ্রদ্ধা জানাতে এসেছে তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখছেন? সকাল 7টায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এবং তারপর থেকেই কিন্তু শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ সকাল থেকে দলে দলে কিন্তু শ্রদ্ধা জানাচ্ছে এবং সেটা এখনও চলমান রয়েছে। আপনারা দেখছেন সর্বস্তরের মানুষ আসলে এই বুদ্ধিজীবীদের রেখে যাওয়া যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা এবং অসাম্প্রদায়িক, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার কথা বারবার বলছেন এবং স্লোগানে স্লোগানে তারা কিন্তু স্মরণ করছেন জাতির এই সূর্য সন্তানদেরকে, এবং সেই প্রক্রিয়া এখনও চলছে। দলে দলে এখনও মানুষ আসছে, স্কুল কলেজের ছেলেমেয়েরা এসছে, তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা বারবার তারা বলছেন যে অসাম্প্রদায়িক চেতনা এবং উন্নত বাংলাদেশের যে লক্ষ্য রয়েছে 2041 সালে, সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে সবাইকে কিন্তু একযোগে এবং পরমত সহিংসতার মাধ্যমে এগিয়ে যেতে হবে এবং সেই বুদ্ধিজীবীদের স্বপ্ন সার্থক করে তুলতে হবে, এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু অনেকটা পথ পেরিয়ে এসেছি এবং আরও অনেকটা পথ বাকি রয়েছে। সেই গন্তব্যে পৌঁছতে হলে, উন্নত বাংলাদেশের গন্তব্যে পৌঁছতে হলে আমাদেরকে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন রয়েছে, সেই বিষয়টিও শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ আমাদেরকে জানিয়েছেন। এই ছিল মিরপুর বুদ্ধিজীবী শহীদ স্মৃতি স্তম্ভ থেকে সবশেষ আপডেট। রেজা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।